গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, গণেশ পুজো আজকে। তো এখন বাজে রাত্রি 8টা, আর এখন আমি যাচ্ছি মায়ের বাড়ি। তো শ্বশুরবাড়িতে ছিলাম দুদিন, এখন মায়ের বাড়িতে যাচ্ছি। তো মায়ের বাড়ি যাওয়ার পথে এক দুটো ঠাকুর আমরা দেখে নেব। তো সেরকমভাবে রেডি হয়ে আসিনি ঠাকুর দেখার মতন, কিন্তু মাম লাইট দেখে ঝোঁক করছে যে যাবে, তাই আমরা যাচ্ছি। তো চলো, তোমাদের কাছে একটু শেয়ার করছি, তোমরাও দেখে নাও। বৃষ্টি বাদলের দিন আজকে, ওই জন্য সেরকম রেডি হয়ে বেরোয়নি, যদি বৃষ্টি হয় যা হবে কি যা হবে না। আগের বারও গণেশ পুজোর দিন মাম তখন ছোট ছিল খুব, আমরা বেরিয়ে যাওয়ার পর আটকে গেছিলাম। এত বৃষ্টি ঝড়ো হাওয়া দিয়েছিল যে বৃষ্টি কমছিলই না। অনেকক্ষণ একটা ছোট্ট মানে প্যান্ডেল হয়েছিল, ওখানে মোটামুটি ঘন্টা এক আমরা দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টি একটু কমাতে আমরা বাড়ি যেতে পেরেছিলাম। তো এইবারও দেখলাম সেম বৃষ্টি প্রচুর হচ্ছে সারাদিন। তো এখন একটু কমেছিল বলে আমরা যাই হোক আসতে পারলাম, আর মাম যেহেতু দেখবে তার জন্যই আসা। তো তাই ঠিক করেছিলাম রাস্তায় মায়ের বাড়ি যাওয়ার পথে যটা ঠাকুর পড়বে তটা মামাকে দেখিয়ে দেব। তো এখানে একটা ঠাকুর দেখলাম, আর এই দেখো রাস্তায় যাওয়ার পথে এক দুটো পড়েছে। তো সবকটাতে নামিনি, মানে যাওয়ার পথেই দেখে নিয়েছি। এই দেখো এখানে একটা ঠাকুর, এটাও রাস্তার মধ্যেই দেখা গেছিলো বলে আর ভেতরে যায়নি। আর এখানে আর একটা হয়েছে। তো এখানে দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে,